ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তৃণমূল বিজেপিকে টক্কর দিতে এবার রাজ্যের 51টি আসনে ভোটে লড়ার পরিকল্পনা করছে ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি। এই ব্যাপারে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গেও তারা কথাবার্তা চালাচ্ছে। 51খানা প্রার্থী দেবো আমরা, আর আব্বাস ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, আরও যারা মুসলিম সংগঠন আছে সবার সঙ্গে কথা হয়েছে, আগামী দিনে মুসলিম দলিত আদিবাসী সবার সঙ্গে আমাদের কথা হয়েছে। 2011 থেকে সংখ্যালঘু ভোটের সিংহভাগ তৃণমূলের দিকে ঝুঁকে সেই ভোটের একটা অংশকে নিজেদের দিকে টেনে আনতে চাইছে ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি। ইতিমধ্যেই তারা ওয়াকফ বোর্ড ইস্যু নিয়ে আন্দোলনে নেমেছে। বুধবার রবিলা পার্ক থেকে ডরিনা ক্রসিং অব্দি মিছিল করে ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টি। নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মিজানুর রহমান, প্রাক্তন বিধায়ক সৌমেন দাস। 135-140টা প্লট, তার মধ্যে ইডেন গার্ডেন আছে, তার মধ্যে কলকাতা শহরে আপনার রাজভবন আছে, তার মধ্যে রেসকোর্সের জমি, টালিগঞ্জ পার্ক আছে, অনেক জমি আছে আরও কলকাতা শহরে। তো আমি চাইছি কি আমাদের হাতে তুলে দেবো, আমরা প্রত্যেকটা জেলা থেকে জ্ঞানীগুণী ব্যক্তি 5টা করে আনবো, এনে সেই কমিটিতে জুড়ে দেবো, তাদের হাতে তুলে দেবো। হাইকোর্টের কোনো প্রত্যন জজ থাকবে কমিটিতে, তারা পরিচালনা করবে। বছর ঘুরলেই 21-এর মহাযুদ্ধ, সেই নির্বাচনের অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।